ইমিডিয়েট সরকারের কঠিন পদক্ষেপ, শুধু নিধন আর কথা বলতে দিব না, আর ওই শাহবাগ নির্ধারণ করবে বিভিন্ন অর্ডিনেন্সের মাধ্যমে, এই পত্রিকা চলবে, ওটা চলবে না, অমুককে গ্রেপ্তার করেন, অমুককে গ্রেপ্তার করেন। এক রাষ্ট্রে দুই শাসন চলে না, একটা রাষ্ট্রে দুটো সরকার কখনোই থাকতে পারে না। এটা অবিলম্বে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে, না হলে এইটা শেষ কোথায় বলা খুব কঠিন। জি অধ্যাপিকা উপকূল, অনেকগুলো প্রসঙ্গ এসেছে, আমি একদম সরাসরি জানতে চাই যে সরকারের যে আমাদের আমাদের যানবাহনের নিরাপত্তা বিধান অথবা রাষ্ট্রের নিরাপত্তা বিধান করতে গিয়ে সরকার যে কাজটি করছে, এটি কতটুকু যৌক্তিক হয়েছে এতগুলো মানুষের প্রাণ যাওয়া, এবং এর পাশাপাশি এই সহিংস রাজনীতিকে আপনিও দেখতে চান, সরকার দলে আছেন আপনি? ধন্যবাদ আপনাকে, সকলকে ধন্যবাদ জানাই। পাকিস্তানিরা আমাদের দেশে এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য 46-এর কলকাতার যে সাম্প্রদায়িক দাঙ্গা, সেখানে এই রক্ত মাখা হাত এবং অভিজ্ঞ মিনা পেশোয়ারিকে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে ভাড়া করে এনেছিল সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য, এবং সে সময়ে ঢাকাসহ পূর্ব বাংলার বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গায় বহু মানুষ হত্যা হয়েছিল। 1971 সালে আমরা দেখেছি সেই পাকিস্তানিরাই এই বাংলাদেশি দোসরদেরকে নিয়ে প্রথমেই সাম্প্রদায়িক হামলা চালিয়েছে, সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে, এবং আওয়ামী লীগের, বিশেষ করে আওয়ামী লীগ তখন নেতৃত্বে ছিল, তাদেরকে, সাধারণ মানুষকে হত্যাযজ্ঞ চালিয়েছে। আবার আমরা দেখেছি তারই ধারাবাহিকতায় সাবাস বাংলাদেশ নামে একটি টিভি চ্যানেলের মধ্যে, একটি টিভি প্রোগ্রামের মধ্য দিয়ে এক হাতে পবিত্র কোরআন শরীফ, অন্য হাতে পবিত্র গীতা ধরে মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে নির্বাচনের আগে, কে নির্বাচনে জয়ী হলে পরে কোন ধর্ম বেশি প্রাধান্য পাবে। আবার 2001 সালে আমরা দেখেছি নির্বাচনে জয়ী হয়ে বিএনপি এই সংখ্যালঘুদের উপরে, ধর্মীয় সংখ্যালঘু যারা আছে তাদের উপরে অত্যাচার করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিধন করেছে, ঘরবাড়ি পুড়িয়েছে। 2013 সালে সেই প্রেতাত্মারেই আজও আবার সেই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে, মদত দিয়ে, দাঙ্গা বাঁধিয়ে এবং এই হিন্দুদের উপরে আবার অত্যাচার শুরু করেছে, আবার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুন করছে, সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য আশিফা আশরাফি পাপিয়া যে কথাটি বলেছেন যে একটি শিশু নারী তারাও ধর্ষিত হচ্ছে। এখন আমার কথাটি হচ্ছে, আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় সংসদ সদস্যকে যে তিনি, না সেই কথার জন্য না, যে আপনারা আপনাদের অবস্থানটি পরিষ্কার করেছেন, নাস্তে নেমে আপনারা ঘুমটা টানেননি, ঘুমটাটিকে আপনারা তুলেছেন, যে যেমনটিভাবে আপনি শাহবাগের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং কথা বলেছেন, সেজন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনাদের নেত্রী, আমাদের বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াও, যে প্রেস কনফারেন্স আমি বলবো না, কারণ সেদিন প্রেস কনফারেন্সটি উনি করেননি, উনি সাংবাদিকদের কোনো উত্তর দেননি, সাংবাদিকরা সেদিন বুক ভরা প্রশ্ন নিয়ে অপেক্ষা করছিল তাকে প্রশ্ন করবার জন্য, কিন্তু তিনি একটি জাস্ট প্রেস রিলিজ করেছেন, এবং প্রেস রিলিজ করতে গিয়ে তিনি যেটি বলেছেন, গণহত্যা প্রসঙ্গটি আপনি বলেছেন, সে কারণে আমি এখানে গণহত্যার বিষয়টি নিয়ে আসছি। গণহত্যা বলতে যেটি আমরা বুঝি যে সেই সংজ্ঞাটিকে আমাদের আগে নিরূপণ করতে হবে। আমরা দেখেছি 1971 সালে মুক্তিযোদ্ধাদেরকে রাজাকাররা কয়েকটি পত্রিকার মধ্য দিয়েও বলতো যে মুক্তিযোদ্ধারা গণহত্যা করছে, যখন নাকি পাকিস্তানিদের উপরে দেশ উদ্ধার করবার জন্য তারা যুদ্ধ করছিল। এবং একইভাবে আজকেও আমাদেরকে বিএনপির কাছ থেকে শুনতে হচ্ছে যে যারা এই জামাত শিবিরদের অত্যাচার থেকে দেশকে রক্ষা করবার জন্য জামাত শিবিরে আজকে যা যা করছে, তাদের থেকে নিরস পুলিশ তাদেরকে নিজেদেরকে রক্ষা করবার জন্য যখন দাঁড়িয়েছে, তখন বলা হচ্ছে গণহত্যা। আমার কথা হচ্ছে, আমাদের বিরোধী দলীয় নেত্রী এতগুলো মানুষ মারা গেছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, আমি সেটাতে আনন্দিত, বা উনি করতেই পারেন, কিন্তু সেটা ন্যায়সঙ্গত, কিন্তু উনি একটি বারও বললেন না যে এই যে মানুষগুলো খুন হয়েছে তার মধ্যে সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়েছে, সংখ্যালঘু হত্যা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা হয়েছে। তিনি যদি এটি বলতেন যে এই হত্যার রাজনীতি আমরা চাই না, এই হত্যাকাণ্ড বন্ধ করা হোক, তিনি সেটি বলেননি। তিনি কি বলেছেন? পুলিশকে বলেছেন যে আপনারা একটি গুলিও ছুড়বেন না। তার মানে কি? পুলিশ দাঁড়িয়ে থাকবে, পুলিশকে যখন জামাত শিবির অ্যাটাক করবে, পুলিশ তখন গুলি খাবে, গুলি খেয়ে সে নিহত হবে, তিনি সেটা চেয়েছেন। তিনি বলেননি এই যে এখানে এসে যখন দেখলেন যে বাংলাদেশকে ওরা মৃত্যু প্রত্যক্ষা বানিয়েছে, প্রত্যেকটি জায়গায় ওরা হামলা করছে, তারা নৃশংসভাবে অত্যাচার করছে, নিপীড়ন করছে, রেল লাইন, তারা বাস স্টেশন, এরা মন্দির, মসজিদ,
বগুড়াতে কি হয়েছে আজকে তো আমরা আপনি পত্রিকাগুলো পড়লেন, নৃশংস ঘটনা ঘটিয়েছে, তার কোন রকম তিনি একটু নিন্দা জানানোর ইচ্ছা তিনি পোষণ করলেন না, তিনি শুধু বারবার বললেন, হুমকি দিলেন কি জনতাকে বেরিয়ে আসতে বললেন, বিএনপি জামাতকে সংগঠিত হয়ে রাস্তায় নেমে আসার তিনি আহ্বান জানালেন, আহ্বান জানিয়ে তিনি হরতালের সঙ্গে আরেকটি হরতাল যোগ করলেন, হরতাল যোগ করে তিনি বললেন আপনারা সবাই বেরিয়ে আসেন এবং আপনারাও এই হামলার সঙ্গে অংশ নেন। আমাদের মাননীয় সংসদ সদস্য পাপিয়া বাড়ি ওই নর্থ বেঙ্গলে, উনি জানেন আজকে বগুড়াতে যে তাণ্ডবটি করা হয়েছে কালকে থেকে শুরু করে আজকে সকালে জামাত শিবির আজান দিয়ে নেমেছে রাস্তায়, নেমে তারা চলে গেছে, তারপরে সকল কিছুতে বিএনপি অংশগ্রহণ করেছে, যত এই খুন করেছে এরকম কোন প্রমাণ কি আমরা দেখাতে পেরেছি? অবশ্যই প্রমাণ আছে, আওয়ামী লীগের নেতার বাড়িতে আমাদের সভাপতি মমতাজউদ্দিন ভাই তার বাড়ি পুড়িয়ে দিয়েছে, বিএনপি নেতার পুড়িয়ে দিয়েছে, তা আমাদের ইয়ের কি বলে বাণিজ্য মেলা পুড়িয়ে দিয়েছে, জনতার মঞ্চ বা ইয়ে গণজাগরণ মঞ্চ আগেই তারা ইয়ে করেছে ভেঙে দিয়েছে, সমস্ত কাজ বিএনপি করেছে, এবং শুনেছি বিদেশ থেকে একটি টেলিফোনে এক নেতার টেলিফোনে এই কাজগুলো বিএনপির নেতৃবৃন্দ সেখানে করেছে, সমস্ত জায়গায় এই কাজগুলো করেছে। এখন পাপি আপা যে কথাটি বলেছেন, আপনাদের যে আপত্তি এই গণজাগরণ মঞ্চ, এই গণজাগরণের মঞ্চের পক্ষে বিএনপি স্ট্যান্ড নিয়েছিল, তারা কথাও বলেছিল, কিছুদিন চুপ থেকে তারা আবার প্রেস রিলিজ দিয়েছিল, তারা বলেছিল যে না আমরা এই নতুন প্রজন্ম যেন দলীয়ভাবে তারা বিভাজিত না হয় এইরকম একটি বলেছিল, পক্ষেও বলেছিল, বিভিন্ন টকশোতেও সে দেখছি বিএনপির নেতারা তা এটার পক্ষে বলেছে, হঠাৎ করে তারা এখন ডাক্তার ইমরানকে ভাবতে শুরু করেছে শত্রু। কেন ডাক্তার ইমরান আপনাদের শত্রু মনে হলো? এই কারণে যে সে এই বাংলাদেশের সকল তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছে, ডাক্তার ইমরান কোনো নেতা নয়, সে কোনো শক্তিশালী কিছু নয়, আপনারা তাকে ভয় পাচ্ছেন, বলছেন রাষ্ট্রের সঙ্গে আরেকটি সরকার শাহবাগ সরকার। আচ্ছা রাষ্ট্রের সঙ্গে আরেকটি সরকার যদি শাহবাগের হয়, ডাক্তার ইমরান যে কথাটি আজকে বলেছে ভিক্টোরিয়া পার্কে আমিও শুনেছি, সে বলেছে আপনাদের এক নেতা যখন বলেছে শাহবাগের আন্দোলনটি এই আরেকটি সরকারের ছায়া বা আরেকটি সরকার, সে বলেছে যায় হতেই পারে সেই সরকার, কারণ আমরা যারা শাহবাগে আছি আমরা ভোট দিয়ে সরকার গঠন করি, কাজে এটাও একটি সরকার হতে পারে। তো সে কথাটি তো সত্যি, ডাক্তার ইমরানের সঙ্গে বাংলাদেশের জনগণ আছে, তরুণ সমাজ আছে, তাকে আপনারা শত্রু ভাবলে প্রকারান্তরে আপনাদের নিজেদেরই রাজনৈতিক দৈন্যতা এবং বাংলাদেশের মানুষকে সাধারণ জনতাকে, এখানে দুটো জিনিস আছে সেলিম ভাই, সাধারণ জনতাকে আমি একটা জিনিস বলি, আমাদের মনে একটা বিভ্রান্তি হচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা কিছু কিছু শব্দ ব্যবহার করে থাকেন, যে শব্দের কিন্তু সঠিক আমার মনে হয় যে অনেকেই তার সঠিক মানে জানে না, যেমন গণহত্যার কথা বলা হয়েছে এখানে, গণহত্যা কিন্তু শব্দটা কি আমার মনে হয় না জেনেই কিন্তু প্রয়োগ করা হচ্ছে। আপনি জানেন যে জেনো হচ্ছে, এটি হচ্ছে গ্রিক শব্দ, কিন্তু এটির অর্থ হচ্ছে রেস বা ট্রাইব বা কোনো ভিন্ন ধর্মাবলম্বী যেটাকে বলা হয়, আর যেটা ল্যাটিন শব্দ হচ্ছে যে সাইট কিলিং, যেটা অর্থাৎ এখানে কিন্তু গণহত্যা করা হয়েছে যে মাইনরিটির উপরে যে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এখানে আমরা যারা আছি যে আমাদের গণহত্যার সংজ্ঞা অনুযায়ী এখানে যে হিন্দুদের উপরে যে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, তাদের ঘর বাড়ি যে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেটি এটি কিন্তু মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে। আর যেটি পাপিয়া বলতে চেষ্টা করলেন যে গণহত্যা করা হয়েছে, এটি আসলে গণহত্যার সংজ্ঞায় পড়ে না, মনে হয় পাপিয়া একজন উকিল অ্যাডভোকেট আমার সাথে এন্ডোর্স করবেন যে বিষয়টি, এটা রাজনৈতিক বক্তব্য নিষেক বটে। আরেকটা দিক হচ্ছে যে উনি বললেন যেটি যে ইমরানের কথা বললেন যে ইমরান একটি বিকল্প সরকার হয়ে গেছে এবং তাকে গ্রেপ্তার করা উচিত, আমার মনে হয় যে ইমরানের পুরো বক্তৃতাটা শোনা উচিত ছিল, তিনি ইমরান যে স্পিরিট যেটা ছিল আমি শুনেছি সেটি হচ্ছে যে একটি সার্বভৌম চেতনা, যেটি আপনি জানেন যে রুশোর যে 1762 সালের যে বইটি ছিল যেটা সোশ্যাল কন্ট্রাক্ট যেটি ছিল, সেখানেই সার্বভৌমত্বের কনসেপ্টটা কিন্তু আসে, সেটি হচ্ছে যে জনগণের সার্বভৌমত্ব কী, সেটি বলেছে যে জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করে, সুতরাং জনগণের এখানে পার্টিসিপেশন আছে, সুতরাং এটি সার্বভৌম এবং সার্বভৌমই হচ্ছে সরকারের চেয়ে পাওয়ারফুল। একদিক দিয়ে সঠিক যে জনগণ যদি সার্বভৌম হয় তাহলে অবশ্যই এই সার্বভৌম শক্তি কিন্তু সরকার গঠন করে থাকে, সুতরাং অবশ্যই শক্তিশালী হচ্ছে জনগণ, সেটি বোঝাতে চেয়েছে, এখানে মনে হয় একটি বিভ্রান্তি আছে। আরেকটা দিক হচ্ছে যে উনি বললেন যে এমবিসিগুলো প্রতিবাদ করেছে বর্তমান হত্যাযজ্ঞের, কিন্তু আরেকটি তথ্য এখানে আছে যে হিউম্যান রাইট ওয়াচ যেটি আছে সেটি কিন্তু একটি বিবৃতি দিয়েছে গতকাল, সেই বিবৃতিটি নিশ্চয়ই সবার জানা আছে, ব্র্যাড অ্যাডামস বলেছেন যে বাংলাদেশে
জামাত শিবির যে সহিংসতা করছে তাদের বলেছে সংযত হতে, এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য বলেছে, অন্যদিকে সরকারকেও বলেছে যে আরও দায়িত্বশীল আচরণ করার জন্য। বিশেষ করে ব্র্যাড অ্যাডামস বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি পরাজিত করা হয় তাহলে বাংলাদেশের একটা রাষ্ট্রের অবস্থা কী হতে পারে, আমি আপনি আমাদের সম্পদ কিন্তু কেউ নিরাপদ থাকবো না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বা আমার আপনার নিরাপত্তার জন্য কিন্তু এটি সঠিক রয়েছে। আমার মনে হয় যে এই জায়গাটিও একমত হওয়া উচিত আমাদের রাজনীতিবিদদের যে কোন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলে এবং তারা যখন নির্বিচারে মার খায় কিংবা পিটিয়ে তাদের হত্যা করা হয় কিংবা আমার সম্পদ যখন ধ্বংস করে, আজকে দেখেছেন যে ফুটেজগুলি দেখেছেন যে কীভাবে তারা এসেছে, কী একটি প্রপাগান্ডার ভিত্তিতে তারা এসছে কীভাবে। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই শৃঙ্খলা বাহিনী এটি ছাড়া কোনো বিকল্প ছিল না, কিন্তু তাও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আপনি জানেন যে বিভিন্ন জায়গায় বশীভূত হয়েছে সরকারি সম্পদ, ব্যক্তিগত সম্পদ, মানুষ একটি আতঙ্কের ভিতরে কিন্তু আছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদের কাটানো দরকার বলে আমি মনে করছি, যেটি পাপিয়ার আমার কাছে মনে হয় যেটি বিভ্রাট রয়েছে, তথ্যগত বিভ্রান্তি রয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে যে কনভেনশনের কথা বলেছে, জেনোসাইড কনভেনশনের উল্লেখ আছে, যেটা 1948 যে কনভেনশন যেটি ছিল সেটা হচ্ছে কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট জেনোসাইড অ্যাক্ট, যেটা তিনটি ছটি ধারা আছে এ বি সি ডি ই এফ, এখানে কোনো পর্যায়ে কিন্তু বর্তমানটি গণসংঘ অবস্থায় পড়ে না। আরেকটা দিক হচ্ছে যে আপনি জানেন যে পাকিস্তানে যারা আউটলস আছে যারা, সেই তাদের প্রতি কিন্তু ড্রোন হামলা করা হচ্ছে, যারা তাদের প্রতি কিন্তু হামলা করা হচ্ছে, সেটি কিন্তু কখনোই গণহত্যার পর্যায়ে পড়ে না। কিন্তু রাষ্ট্রকে যদি কেউ চ্যালেঞ্জ করে, রাষ্ট্রের অস্তিত্বকে যদি নিয়ে কেউ টান দেয়, সার্বভৌমত্বকে যদি কেউ ভুলণ্ঠিত করার চেষ্টা করে, জনগণ, আপনি জানেন যে জেফারসন যদি পড়া যায় তাহলে দেখা যাবে যে রাষ্ট্র কীভাবে সংগঠন, রাষ্ট্রের প্রধান শর্তই হচ্ছে মানুষের নিরাপত্তা বিধান, সংঘবদ্ধ মানুষের, তার ব্যত্যয় যদি ঘটনা হয় রাষ্ট্র সেখানে যে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স করতে বাধ্য হবে, সেটি করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সুতরাং এটি কোনোভাবেই গণহত্যা না। মানবাধিকার লঙ্ঘন যদি হয়ে থাকে তাহলে যারা বাংলাদেশে মাইনরিটি কমিউনিটি রয়েছে, যারা সংখ্যালঘু শ্রেণী রয়েছে, তাদের প্রতি কিন্তু আজকে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যেটি 2001 থেকে 2006 সাল পর্যন্ত নিশ্চয় আপনার জানা আছে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট ছিল যে শত শত মেয়েকে রেপ করা হয়েছে, সেটা বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘন বলা হয়েছে। এবং যেটি ক্রাউডের যে একটি তথ্য ছিল যে আপনি জানেন যে 14 অক্টোবর একটি বিবৃতি ছিল তার, সেখানে বলা হয়েছে যে মাইনরিটি কমিউনিটিকে নির্যাতন করা হচ্ছে, এটি বন্ধ করতে হবে। আরেকটি কমেন্ট ছিল আপনার ইউরোপিয়ান ইউনিয়নে, যেটি ছিল ওই অক্টোবরেই ছিল। এবং আরেকটি স্টেটমেন্ট আপনার নিশ্চয়ই মনে থাকবে যে এই প্রসঙ্গে কিন্তু বলা হয়েছিল যে মানবাধিকার লঙ্ঘনের যে ইস্যুগুলো সৃষ্টি করা হচ্ছে সেটি বাংলাদেশের জন্য কখনোই শুভ হতে পারে না। এবং এই বিষয়গুলো কিন্তু তখন 8টি রিকমেন্ডেশন দিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বিএনপিকে সতর্ক করেছিল। আরেকটি উল্লেখযোগ্য তথ্য দিয়ে আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে যে ওই সময় মানবাধিকার পরিস্থিতির এমন ভয়াবহ অবনতি ঘটেছিল যে বিএনপিপন্থী 122 জন বুদ্ধিজীবীর সমন্বয়ে গঠিত নাগরিক শত নাগরিক ফোরাম স্টেটমেন্ট দিয়েছিল। সেখানে প্রফেসর এমাজুদ্দিন সাহেব থেকে শুরু করে তালুকদার মনিরুজ্জামান থেকে শুরু করে অনেকেই ছিল 122 জনের ভিতরে। তারা বলেছিল যে বর্তমান সরকার অতিরঞ্জনের কথা বলে এই যে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাটি ঘটছে, এটা অবশ্যই বিএনপি সরকারকে, জোট সরকারকে অবশ্যই বন্ধ করতে হবে। সুতরাং আমাদের কথা বলতে হবে তথ্য, উপাত্ত এবং থিওরির ভিত্তিতে কথা বলতে হবে। আমাদের রাজনীতিবিদদের এখানে আমার মনে হয় যে এটা ঘাটতি রয়েছে। আচ্ছা, উনি কথাটি বললেন যে জেনোসাইড কনভেনশনের মাধ্যমে এটা গণহত্যা না, এটা শুধুমাত্র মৌলবাদীদের কিংবা সংখ্যালঘুদের উপর অত্যাচার করলে গণহত্যা না। আমি ট্রাইব কথা বলেছি, জাতিসংঘই বলেন আর বাংলাদেশের আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার ব্যবস্থায় বলেন, বাংলাদেশে বাংলাদেশের আঙ্গিকে চিন্তা করতে হবে, বিচার করতে হবে। না, আপনি জেনেভা কনভেনশন কে, ইউ ক্যানট ভায়োলেট দিস জেনেভা কনভেনশন, কত জায়গায় তো আপনারা নিজেরাও মানছেন না। বাট না, আমি তো কোনো দলের লোক প্রতিনিধি নই, আমার কথাটা আমাকে বলতে দিন, তারপর আপনার বক্তব্য আপনি বলবেন। 1971 সালে তো গণহত্যা হয়েছে, এটা কি অস্বীকার করতে পারবে? তো 1971 সালে মুসলিম মরেনি, শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় মরেছে, পরিসংখ্যান আনুপাতিক হারে কি দেখাতে পারবে যে মুসলিমের চেয়ে সংখ্যালঘু সম্প্রদায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? বলতে কিন্তু পারবেন না। সেটা যদি রেস্ট করেছিল, অবশ্যই সেটা গণহত্যাই সাবিত ট্রাই তো করেছিল, একটা জাতিকে করেছিল, একটা জাতিকে হত্যা করার জন্য। তাহলে আপনি গণহত্যা কখন নিয়ে আসবেন? সংখ্যালঘু সম্প্রদায় হ্যাঁ অবশ্যই নিয়ে আসবেন, একটা ট্রাই জাতিগত বিষয় কখন চিন্তা করবেন? এই তিনটা দলীয় ভিত্তিতে, দলীয় ভিত্তিতে, কারণ আমার প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশ একটি দেশ, একই দেশে দুই শাসন চলতে পারে না। এখানে মন গড়া সাংবাদিকতা কাজ হবে না। এটা শাহবাগের যে ঘটনাটাকে পুলিশ বেষ্টিত অবস্থায় নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাষ্ট্রকে, জনগণকে, এবং আপনি মৌলবাদী বলেন, জঙ্গিবাদী বলেন, স্বাধীনতা বিরোধী চক্রই বলেন, যে উস্কানিমূলক বক্তব্য সরকারের মদদে দেয়া হচ্ছে এবং বাংলাদেশের সর্বোচ্চ পবিত্রতম স্থান সংসদে পর্যন্ত সেটা নিয়ে একাত্মতা ঘোষণা করা হয়েছে। জাতীয় অনেক নেতা সাদা পায়জামা পাঞ্জাবি আর চাদর পরে তাদের কাছে এসে বক্তব্য দিয়ে তাদের একাত্মতা ঘোষণা করেছে। আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে পারি,
জামাতের কথা বাদ দেন, শাহবাগের কথা বাদ দেন, 77 জন মানুষ মারা গেছে। গতকালকে বিএনপির একটি কেন্দ্রীয় কর্মসূচি ছিল যে 77 জন মানুষ মারা গেছে, তার প্রতিবাদ স্বরূপ কর্মসূচি মিছিল। এই মিছিলটি সারা বাংলাদেশের কোথাও কিন্তু এই সরকার এবং প্রশাসন বের হতে দেয়নি। তাহলে জামাতের সঙ্গে সরকারের দ্বন্দ্ব আছে। আমি জামাতপন্থীও না, আমি সরকারের মানে মদতপুষ্ট সেবাদাস, কোনো কৃতদাস সংগঠনের কর্মীও আমি না। তাহলে বিএনপির প্রতি এই যে জঘন্যতম আচরণটা গতকালকে করেছে, নির্বিচারে ককটেল থেকে শুরু করে লাঠিচার্জ গুলি পর্যন্ত বেড়েছে, এবং আপনার এই টক শোয়ে আসে সবসময় আলাল সাহেব, আজকে হসপিটালাইজড হয়ে আছে, তাহলে এইটা ভাই মানবাধিকার লঙ্ঘন বলবেন না। আমার বিরোধী রাজনৈতিক দলের জন্য এই যে সরকারের পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করে ব্যবহার করা, এটা কি আপনি অপব্যবহার বলবেন না? ডেফিনেটলি বলবো, আমি উত্তরটা আপনাকে দিই, আমি আপনার সাথে একমত কোথাও জায়গায়। আপনি পয়েন্টটা লিখে রাখবেন, তারপর আমার উত্তর দেব, আমি তারপরে উত্তর দেব। আচ্ছা, তারপরে যে বিষয়গুলি সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার, একটা দিন আমাকে দিবেন, ইটিভি কর্তৃপক্ষকে বলবো, 2 ঘন্টা সময় দিবেন, বর্তমান সরকারের এই শাসনামলের কোন জেলার কোন থানায় কোন ইউনিয়নে কোন হিন্দু পরিবার, তার নাম কি, কত তারিখে এই সরকার অত্যাচার করেছে, তার ভিটা বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছে, তারা অনেক জায়গায় 50টি সারা বাংলাদেশে 50টি পরিবারের ইতিহাস কিন্তু আমার কাছে আছে, সেই তথ্যও কিন্তু আমার কাছে আছে। কিন্তু শুধু ওইটার উপর যদি আমি আজকে আলোচনা করতে চাই, তাহলে বর্তমান আজকের এবং কালকের ঘটনাটি ধামাচাপা পড়ে যাবে, যার কারণে 50টি তথ্য উপাত্ত আমি আনতে চাচ্ছি না। আর ভাই যেহেতু সাংবাদিক, আপনি খুব ভালো করে জানেন যে চট্টগ্রামের বৌদ্ধ মন্ত্রীর একজন নেতা সাম্প্রতিককালে কানাডাতে আশ্রয় গ্রহণ করেছে, রাজনৈতিক প্রার্থনা জানিয়েছে যে রাজনৈতিক তার উপর অত্যাচার হচ্ছে, বর্তমান সরকার ব্যাপকভাবে তার উপর নির্যাতন করছে, এবং সে ওখানকার আশ্রয় প্রার্থনা করার পর সেখানকার আদালতে একটি মামলা হয়, এবং সেই মামলাতে আপনি দেখা গেছে যে 1998 সালে যে স্টাডিজে 6 ও 7 ধারা জেনেভা কনভেনশন ICC 94 নম্বর ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আবেদন পর্যন্ত জানিয়েছেন। আচ্ছা, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশে অবস্থানরত বাংলাদেশের 5 জন নাগরিক আব্দুস সালাম দেওয়ান, MS সোহান এবং নাসিম হোসাইন বাহাউদ্দিন যৌথভাবে আন্তর্জাতিক আদালতে এই অভিযোগটি দায়ের করে। অভিযোগটি দায়ের করার পর সেই মামলাটা OTP CR 23-12 সেটা গ্রহণ করা হয়েছে, গ্রহণ যে করা হয়েছে বাই পোস্টে তাদের কাছে পাঠানো হয়েছে, এবং আমেরিকার যেই আদালতে তাদের উপর অত্যাচার করা হয়েছে বলে রায় দিয়েছে, সেই রায়টি যদি জানতাম যে এই শুধু মৌলবাদ আর সংখ্যালঘু এই দুটো নিয়ে আলোচনা করতে হবে, রায়ের কপিটার অন্তত ওকে জিস্ট আমি নিয়ে আসতাম। তো যাই হোক, প্রসঙ্গক্রমে যেহেতু চলে আসলো, আর অপু যেটা বললো যে বেগম খালেদা জিয়া রাস্তাতে মানুষ আসতে বলতে, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে মানুষ কেন আসতে বলবে না? শাহবাগকে যদি প্রধানমন্ত্রী সমর্থন দিতে পারে, মন্ত্রী সারা বিভিন্ন দল বাংলাদেশের মিডিয়া প্রচার মাধ্যম সবই দেয় 71টা 70টা লাশকে নিন্দা জ্ঞাপন করার জন্য শান্তিপূর্ণভাবে রাস্তার মিছিলের আহ্বান, এটা কিন্তু গণতন্ত্রে ভঙ্গ করে না, এবং বর্তমান শাসকের কোনো প্রকার রক্তচক্ষু প্রদর্শন বিরুদ্ধ দল হিসেবে কিন্তু করে না। আজকে সে যে কথাটি বললো যেটা ধৃষ্টতা হয়ে গেছে রাস্তায় লোক আসার, আজকে দেখুন হরতাল প্রতিহত ডাক কারা দিয়েছে, শুরু করেছে আমি পূর্বের ইতিহাস বাদী দিলাম তুলতেই নাই, 4 বছরে যে কয়েকটা হরতাল বিএনপি দিয়েছে, প্রতিহতের ডাক উচ্চ পদস্থ দায়িত্বশীল মন্ত্রী MP এবং নেতারাই কিন্তু দিয়েছে। আমি জামাতের হরতাল প্রতিহত করার জন্য শাহবাগ থেকে প্রতিহতের ডাক এসেছে এটা নিয়ে আমি প্রসঙ্গ তুলতে চাচ্ছি না, আমরা যে হরতালগুলো ডেকেছি সেগুলোর প্রতিহতের ডাক কিন্তু মন্ত্রীরা দিয়েছে। এবং একটা প্রেস কনফারেন্সের কথা আমি মনে করে দিতে চাই আমার সহকর্মী অপু উকিলকে, যে ফখরুল ইসলাম আলমগীর জেলখানায় যাওয়ার আগে লাস্ট যে হরতালটি করেছিল, এই হরতালের গত হরতালটা, উনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমরা এই জনগণের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি, আমরা হরতাল ডেকেছি, জনগণকে অনুরোধ করব যে রাস্তাঘাটে গাড়ি না নামিয়ে আমাদের হরতাল সমর্থন দেওয়ার। 33টি মামলা হয়েছে এবং 33টি মামলাতে সোনারেশ দেখানো হয়েছে এই ফকিরকে।
স্বাগত আবারও একুশের রাতে। অধ্যাপিকা অপুক আপনার কাছে আসি। পাপি আপা অনেকগুলো অভিযোগ করলেন, অনেকগুলো অভিযোগ। তারপরে গণতান্ত্রিক একটি দেশে গণতান্ত্রিক দলগুলো অবশ্যই তাদের কর্মসূচি পালন করবে। সেখানে যেটি অভিযোগ করলেন যে বিএনপিকে কোথাও দাঁড়াতে দেয়নি, বিএনপির সমাবেশে বাধা দেওয়া হয়েছে, এর আগেও হয়েছে। তো গতকাল গত পরশু দিন যে সমাবেশটি হয়েছে সেটিতে খুব একটা বাধা দেওয়া হয়েছে বলে আমার ঠিক দেখিনি। আমরা যারা সাংবাদিকরা কভার করেছেন, শেষ মুহূর্তে এসে একটি সমস্যা তৈরি হয়েছে এবং সেখান থেকে নানা দিকে ছড়িয়ে পড়েছে। এই যে অভিযোগগুলো আসে যে তাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি এবং এর আগেও বিএনপি যখন ক্ষমতা ছিল তো আপনাদেরকেও একই জায়গায় বেঁধে রাখা হয়েছিল, এই গণতান্ত্রিক চর্চাগুলো কেন, অগণতান্ত্রিক চর্চাগুলো কেন হচ্ছে? আমি তো বলবো যে বিএনপি কোনো জায়গায় এখন দাঁড়াতেই চায় না। কারণ আমরা দেখি যে রাজনৈতিক যে প্রোগ্রামগুলো দেয় ইদানিং এই মাস ছয়েক, যখন জামাত শিবির কোনো প্রোগ্রাম দেয়, হরতাল ডাকে, সেখানে ইনিয়ে বিনিয়ে একটা শেষ মুহূর্তে এসে বিএনপি নীতিগতভাবে সেটিকে সমর্থন দেয়। সমর্থন দেওয়ার পরে আবার তারাও মাঠে নেমে যায় এবং যেটি আমরা দেখলাম এই দুই দিনের সঙ্গে আরেক দিন যোগ করে তারা হরতালে নেমেছে। গতকাল যেটি হয়েছে, তারা মিছিল নিয়ে যখন বের হচ্ছিল তাদের নিজে ভাঙচুর করবে বলে পরিকল্পিতভাবে তারা নিজেদের মধ্যে ভেতর থেকে বোমা বিস্ফোরণ করে তারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সেই একই রকম জামাতের কায়দায় বিএনপির সঙ্গে জামাতের যখন একীভূত হয়ে গেল প্রেস রিলিজের মধ্যে, তার একই রকম আচরণে তারা কাজগুলো করতে শুরু করলো। এবং বিএনপিকে বিএনপি গণতান্ত্রিক পন্থায় যদি কাজ করতে চায় সেখানে দাঁড়াতে না দেওয়ার ক্ষমতা সরকারের কোনোকারেরই থাকবে না, কিন্তু সেটি বিএনপি দেখাতে ব্যর্থ হয়েছে। আমাদের পাপি আপার একটি কথা বললেন, আমার কথাটা ভালো লেগেছে, যে আপনি হিসাব করে রেখেছেন এই সরকারের আমলে বাংলাদেশে কোথায় কোথায় সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে। কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন, আপনি বা আপনার দল এই যে দেখলেন যে সংখ্যালঘুদের অত্যাচার করছে এই সরকার, এত আপনারা হরতাল দিলেন, এত ইস্যু নিয়ে আন্দোলন সংগ্রাম করলেন, এই কর্মসূচি দিচ্ছেন, কোনোদিন তো আপনাদের কর্মসূচিতে দেখি নাই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কেন, সেই জন্য আমরা এই প্রোটেস্টে এই বিক্ষোভ সমাবেশটা দিলাম। এটা তো আপনারা করেন নাই, এই কারণে প্রকারান্তরে আপনারাও চান যে এই সংখ্যালঘুদের উপর অত্যাচারটা হোক, অত্যাচার করতে, এবং আপনাদের কাছ থেকেই যদিও কেউ এই সরকারের ছত্রছায়া থেকে করে থাকে সেটি আমি বলবো, সেই একাত্তরের সেই 46-এর যে রাজাকার আলবাবা যারা জাতিকে দ্বিধাবিভক্ত করেছে, যারা এই দেশকে স্বাধীনতাকে অস্বীকার করে, সেই গোষ্ঠী এটি করছে সরকারের ভেতরে থেকেও তারা এই কাজটি করছে। আপনি শাহবাগ নিয়ে বারবারই আবার এই প্রসঙ্গটিকে বিভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করেছেন। আমি এই আরেকটি টকশোতে এসে আরেক নেতার সঙ্গেই করলাম, বিএনপির নেতা, তিনি বলতেছিলেন সংহতি প্রকাশ করেছে শাহবাগের সঙ্গে, কিন্তু তারা শর্ত দিয়ে যে এই শাহবাগের আন্দোলনটাকে যেন সরকার এটাকে কুক্ষিগত না করে। তো সেইখান থেকে আপনারা হঠাৎ কেন সরে গেলেন, সরে যাবার প্রেক্ষাপটে ইতিহাস আছে, আমি বিস্তারিত তথ্যে যাব না, শুধু এইটুকু বলতে চাই। আমি এখানে অ্যাড করতে পারি, সেখানে শাহবাগের আন্দোলন থেকে ওনারা সরে যাওয়ার আরো একটি কারণ থাকতে পারে। কারণ মঞ্চে যখন দেখা যাচ্ছে ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র মঞ্চ, ছাত্রলীগ, বিশেষ করে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সব সেখানে থাকছেন, সে কারণে হয়তো তারা সেখানে যাচ্ছেন না, এবং তারা বলতেই পারেন যে সেটি একটি রাজনৈতিক আবরণ তৈরি হয়ে গেছে এর মধ্যে, সেটি হতে পারে না। সেই কথা তো বিএনপি বলছে না, বললে তো শাহবাগ বিএনপিকে আহ্বান জানাতো যে আপনাদের ছাত্র দলের ছাত্র নেতারা কোথায়, আমরা তাদেরকেও চাই, সেটি কিন্তু তারা বলছে না। তারা কি বলছে, তারা শাহবাগকে দ্বিধাবিভক্ত করতে চায় ধর্ম অধর্মের ভিত্তিতে, যেটি করেছেন বিএনপির উপদেষ্টা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহমুদুর রহমান সাহেব, তিনিই প্রথম এই কাজটি করেছেন, বিএনপিকে বুদ্ধি দিয়ে উপদেশ দিয়ে তাদেরকে এই শাহবাগ থেকে, নতুন প্রজন্ম থেকে, জনগণ থেকে সরিয়ে নিয়েছেন, সরিয়ে নিয়ে তারা তাদেরকে অন্য একটি প্রেক্ষাপটে দাঁড় করিয়েছেন যেখানে তারা আজ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। এই কাজটি করেছেন মাহমুদুর রহমান সুকৌশলে, তিনি তার পত্রিকায় এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে শাহবাগের আমাদের নতুন প্রজন্মের সন্তানদের নাস্তিক আখ্যা দিয়ে ব্লগে বিভিন্নভাবে বিভিন্ন মৃত রাজীবকে নিয়ে বিভিন্ন ধরনের ব্লগে তা ছাপিয়ে ধর্মের বিষয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা দিয়ে এই কাজটি তিনি সুকৌশলে করেছেন। এবং আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি, আমাদের বিরোধী দলীয় নেত্রী, মাননীয় নেত্রী যখন সিঙ্গাপুরে গেলেন চিকিৎসার নামে, তার যাওয়ার আগ পর্যন্ত ঠিক ছিলেন, ওখান থেকে এসেই তিনি পুরাটাই উল্টে গেছেন এবং তিনি একেবারে সশরীরে একেবারে তার আদর্শ বিচ্যুত করে তিনি জামাতকে সমর্থন দিয়ে এই সাহায্য। আমি একটু এই জায়গা থেকে আমি একটু সরতে চাই, কারণ হচ্ছে সরার কারণ একটি বিশেষ কারণ আছে,
হচ্ছে, কারণ আমাদের দেশে একজন ভারতীয় রাষ্ট্রপতি সফরে এসেছেন গতকাল এবং তিনি তিন দিনের সফরে এসেছেন। আপনারা জানেন যে প্রথম ভারতের বাঙালি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং তিনি প্রথম বিদেশ সফরে বাংলাদেশে এসেছেন এবং এই সফরটি আমাদের জন্য একটি বিশেষ গুরুত্ব বহন করে। আমরা আশা করেছিলাম যেটি মাননীয় বিরোধী দলীয় নেত্রী সেটি আজকে তার দেখা করার কথা ছিল, কিন্তু সেটি উনি বাদ দিয়েছেন নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে। এটি কতটুকু ঠিক হলো আপনার? আমি আমি দেখুন, আসলে বাঙালি জাতি কিন্তু আতিথ্য পরায়ণ এবং আতিথিয়তার একটা ইতিহাস বাঙালি হচ্ছে। কিছুদিন আগে কিন্তু বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ভারতে গিয়েছিলেন এবং তাদের আতিথিয়তা গ্রহণ করেছেন এবং তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে কীভাবে আতিথিয়তা গ্রহণ করেছেন। কিন্তু যখন সেই ভারতের প্রেসিডেন্ট, যখন মহামান্য প্রেসিডেন্ট যখন আমাদের দেশে আসলেন, তখন কিন্তু আপনি কাউকে দাওয়াত দিলেন, আপনি দাওয়াত খেয়ে আসলেন, কিন্তু তার আপনার বাড়িতে যখন আসলো তখন আপনি গেলেন না। এটা আমার কাছে মনে হয় যে আমাদের সৌজন্যের বিরোধী একটি কাজ, বাঙালির যে চিরায়ত যে একটি ধারা রয়েছে আতিথিয়তার, তার বিরোধী নিঃসন্দেহে এটি। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন যে নানামুখী বহুমাত্রিকতায় পূর্ণ প্রণব মুখার্জির এই সফরটিগুলো রয়েছে, কারণ বিরোধী দলীয় নেত্রী কিন্তু সবসময় বলে থাকেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক সেটি হবে বন্ধুত্বের সম্পর্ক, কারণ বাংলাদেশের চারিদিকে ভারত রয়েছে যার ফলে ইন্টারডিপেন্ডেন্সি কিন্তু আমাদের পরস্পরের প্রতি ব্যাপক রয়েছে। যেখানে তিস্তা নদীর পানি চুক্তির কথা বলা হচ্ছে, যেখানে সীমান্ত নিয়ে দীর্ঘদিন বিরোধ রয়েছে, যে বিরোধ নিয়ে বাংলাদেশের প্রধান বিরোধী দল সবসময় রাজনীতি করে আসে, জিনিসগুলো যখন সেটেল হওয়ার পথে রয়েছে। এখানে কি মুকুল রায় এসছেন, কিন্তু যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি সেকেন্ড পার্সন মুকুল রায়, তারা কিন্তু বাধা দিয়েছিল যে তিস্তা পানি চুক্তি না যাতে করা হয়, কিন্তু তিনি কিন্তু এসছেন। বিজেপি সদস্য টিম কিন্তু এখানে এসছে। সুতরাং যেখানে একটি সম্ভাবনার একটি আমাদের পারস্পরিক সহযোগিতার এবং যে আমাদের যে বিরোধগুলি রয়েছে তা নিষ্পত্তির, সীমান্ত বিরোধ সবকিছু মিলে সেখানে বিরোধীর উপস্থিতি এবং সৌজন্য সাক্ষাৎ, এই দীর্ঘদিনের যে চলমান যে সংকট, এই সংকট সমাধানে কিন্তু আরও এক্সপেডাইট করতে পারো, গতিশীল করতে পারতো। আমার মনে হয় সেই জায়গাটি ছেদ পড়ে গেল বিরোধী নেত্রীর সৌজন্য সাক্ষাৎ না করার প্রেক্ষিতে, কিন্তু সেটি ছেদ পড়ে গেল বলে আমার কাছে মনে হয়। জি পাবে, আমি আপনার কাছে আসি। আমি যেহেতু ঠিক আছে, আমাকে বলতে হবে, কারণ আপনি অধ্যাপিকা অপুকির এবং সাংবাদিক ভাই তিনজনের কথার কাউন্টার আমাকে দিতে হচ্ছে, কারণ আপনারা তিনজনের কথা হচ্ছে আমার দল এবং আমার নেতৃকেন্দ্রিক। স্বাভাবিক, কারণ আমাকে একটু সময় দিতেই হবে ভাই। সাবাস বাংলাদেশের প্রসঙ্গ তুলেছে অপুকির, যে বিচৌধুরী এক হাতে কোরআন শরীফ, এক হাতে গীতা, কোন আলো লাগবে সেটা দেখেন। এখানে ধর্মকে এবং ধর্মীয় সম্প্রদায় হিসেবে ব্যবহার করেছে। দেখেন, যে দেশে যেই ধর্মের লোকের প্রাধান্য বেশি, সবসময় সেখানে দেখবেন তারা ধর্মকে নিয়ে ব্যবহারই বলেন অপব্যবহারই বলেন, আমরা সবাই কম বেশি করে থাকি। আজকে যখন বাবরি মসজিদ নিয়ে দিল্লি ভাঙা হয়, তখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, মুসলমানদের মোচড় দিয়ে উঠেছিল। ওইটা আসলে মন্দির ছিল কি ছিল না, এই প্রসঙ্গ কিন্তু যায়নি। এটা হচ্ছে কি একটা সূক্ষ্ম, মুসলমানদের মসজিদ হচ্ছে একটি ধর্মীয় অনুভূতি, একটি চেতনা। দ্বিতীয় বিষয় দেখেন, যে ভারতে তো নিশ্চয়ই আপনি যান, আমিও যাই, একটা ট্রামে একটা বোরখাওয়ালা মেয়ে উঠলে তাকে বসার জায়গা কম দেবে, কিন্তু একটা ডোম যদি তিনি ওঠে তাকে বসার জায়গাটি সে সবার আগে পায়। তৃতীয় বিষয় হচ্ছে যে 96 সালে সরকারও আমরা দেখেছি নির্বাচনের পূর্বে কালো তসবি মাথায় পট্টি বগলে জায়নামাজ দিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েও আমরা ওখানেও ধর্মের অনেক কথা বলে কিন্তু ক্ষমতায় এসেছি। 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করেছে। আমাদের ভাই বলল যে আমাদের রিপোর্ট ছিল এবং আমাদের যারা ইমাজউদ্দিন সাহেব থেকে শুরু করে প্রত্যেকেই হচ্ছে প্রতিবাদ করেছে বিএনপি সরকারের আমলে এই অত্যাচারের। আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি চরম একটি সত্য কথা বলার কারণে। কোথায় তো কথা, ডক্টর ইমাজউদ্দিন সাহেব, আপনারা যাকে বিএনপির বুদ্ধিজীবী বলেন, সেই আওয়ামী বুদ্ধিজীবীর চেয়ে এখানে নিরপেক্ষ মানসিকতা পোষণ করে একটি সত্য ঘটনার নিন্দা করাতে আপনারা কিন্তু আজকে যাই হোক প্রসঙ্গে যখন তুলেছেন, এই প্রসঙ্গটা তোলার জন্য আমিও ধন্যবাদ জানাচ্ছি। দলের ভিতরে খারাপ কাজের যেমন সমালোচনা থাকতে হবে, বিরোধী দলকেও সেই সমালোচনা যখন করবে সেটা সহ্য করার মানসিকতা থাকতে হবে। কিন্তু আমি যদি পট পরিবর্তন হওয়ার সাথে সাথে বক্তব্যের পরিবর্তন করে ফেলি, চেহারার পরিবর্তন, কথাবার্তার পরিবর্তন, এটা কিন্তু মানুষ কেউ কখনো স্বাভাবিকভাবে নেয় না এবং নিতেও পারে না। আপনি তারপরে আরও যে প্রসঙ্গটি অপুকিল খুব বলল, যে গতকালকে আপনি দেখেছেন যে শান্তিপূর্ণভাবে মিছিল হয়েছে, তেমন কিছু হয়নি। ঢাকা শহরের লোক যেই মুহূর্তে বেরোবে 1-1:30 সময়, প্রত্যেকটা মোড়ে মোড়ে ওই মোড়গুলোতে পুলিশ সেখানে থেকেছে, ব্যারিকেড করেছে, হামলা করেছে। আর অপু আর একটা চমৎকার কথা বলল, কথাটা চরম সত্য, যে মিছিলের ভিতর থেকে বোমা ফেটেছে। হ্যাঁ, মিছিলের ভিতর থেকে তো বোমা ফাটবে,
কারণ সিভিল ড্রেসে অকিচকি নিয়ে জনগণের নিরাপত্তার নাম করে যে পুলিশ সদস্যগুলি আমাদের সংখ্যার চেয়েও বেশি থাকেন, তাদের দায়িত্ব হচ্ছে বোমা ফাটিয়ে একটা বিশৃঙ্খলা করে অন্ততপক্ষে 5টি মামলা তৈরি করে জাতীয় নেতাদেরকে আসামি করা, এবং 5টি মামলাও হয়েছে। 1 থেকে 30 নম্বর জাতীয় নেতার আসামিও হয়েছে। আল্লাহ রসুলের নামে জেলখানাতেও যাবে, রাজপথে আমাদের থাকার তো কোনো প্রয়োজন এই কারণে মনে করি না, 100% ভোট নিয়ে তো আপনারা নির্বাচিত হয়েছেন, 280টা আপনাদের সিট, আমরা তো ছোট্ট 30টা দলের একটা এমপি, রাস্তায় থাকলেই কি, ঘরে থাকলেই কি, আর ছাদের উপর মিছিল করলেই কি, এ তো এবং আসেই না। আপনি বলেছেন সংখ্যালঘু সম্প্রদায়কে আপনারা তো ফিক্সড ডিপোজিট মনে করেন ভোটের বাক্সে, আপনারা ওরা অত্যাচারিত হচ্ছে, ওরা মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন জায়গায় যা যাচ্ছে, প্রেস কনফারেন্স করছে, জনগণ দেখছে, আমরাও দেখছি, দেখা আমরা তো দর্শক। আপনারা বলেন যে আমরা মাঠে নামতে পারছি না, নামতে যে দিচ্ছেন সেই কথাটা কিন্তু একবারে বলছেন না। বেগম খালেদা জিয়ার বিদেশে গেলেই কথা, চায়নাতে গেল, কি বলল সরকারি দল যে রামুর এইটা নিয়ে নালিশ জানাতে গেছে, ভারতে বেগম খালেদা জিয়া গেলেন, সরকারি দল কি বলল যে কি কি চুক্তি করেছেন আশরাফ ট্রাইব, সময় হলে আমি সব ফাঁস করে দেবো, কিসে মুস্তকা দিয়েছেন। সিঙ্গাপুরে গেলেন ট্রিটমেন্টের জন্য, ওখানে বললেন কি ষড়যন্ত্র করতে গেছে। এই যে আপনাদের একটার পর একটা কথা, এটা কি রাজনৈতিক কথা? সবাই তো 165 দিন আপনার দলের মন্ত্রীরা যাচ্ছে, নেত্রীরা যাচ্ছে, ফরেন মিনিস্টাররা যাচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু আপনারা কোনো বক্তব্য দিচ্ছেন না। প্রণব মুখার্জির আগমন উপলক্ষে যে কথাটি বলা হলো এবং বেগম খালেদা জিয়া নিরাপত্তার সাথে সাক্ষাৎ বন্ধ করলেন, এই যে কথাটি আসলেন, দেখেন প্রণব মুখার্জি হচ্ছে সেই একজন ব্যক্তি যিনি যখন 1/11 সময় শেখ হাসিনা ওয়াজেদ গৃহবন্দী ছিল, ভারত থেকে তার সঙ্গে এসে 1/11 সরকার থাকা অবস্থায় সাক্ষাৎও কিন্তু করেছেন। প্রণব মুখার্জি সেই একজন ব্যক্তি এই সরকার ক্ষমতায় আসার পরে ভারতের পিলখানা, বিডিআরের পিলখানা হত্যা হয়েছে, তখন কুলদীপ নায়ার একটি পত্রিকাতে কলাম লিখেছিলেন যে প্রণব মুখার্জি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছেন যে তোমার যদি প্রয়োজন হয় আমাকে বলো, ভারত তোমার পাশে থাকবে। প্রণব মুখার্জি সেই ব্যক্তি যিনি তার শ্বশুর বাড়িতে আজকে এসেছেন, যশোরে বেড়াতে যাবেন, বাংলাদেশের সংসদে বক্তব্য রাখবেন। আমার কথা হচ্ছে আমার, হ্যাঁ আমার কাছে আমন্ত্রণ করেছে প্রণব মুখার্জি, বেগম খালেদা জিয়ার অফিসে দেখা করেছে, আমন্ত্রণ দিয়েছে যে আপনি কেন আসবেন না, উনি আমন্ত্রণ রক্ষা করেছেন, গেছেন, খুব সুন্দর করে যা যা হয়েছে উনি এসেছেন তো। আমার নেত্রী বেগম খালেদা জিয়া ওখানে যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এই কথাটা এসে মিডিয়াতে কিন্তু বলেছে, সরকারি দল কি বলেছে যে মুসলেকা দিয়ে এসেছে। রাষ্ট্রপতি তিনি এসেছেন, আমাদের যে সমস্যাগুলো রয়েছে তাদের সঙ্গে সেগুলোর সমাধানের আসার পথ আপনি দেখেন কিনা সেটা একটু বলেন। আসার পথ আমি কোনোভাবেই দেখি না। নরসিমা রাও থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই বাংলাদেশে এসে বলেছিল যে সীমান্তে নিরস্ত্র কোনো লোককে হত্যা করা হবে না। ঈদের দিন নববর্ষ, বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, ঈদ উল ফেতর, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বরে মানুষ হত্যা করেছে তথ্য প্রমাণ উপাত্ত দিয়ে আমি আপনার কাছে উপস্থাপন করতে পারি। ফকির, আমি প্রণব মুখার্জির মতো একজন মানুষ বাংলাদেশ সফর করছে, তিস্তা চুক্তি থেকে শুরু করে অনেকগুলো বিষয় আমাদের মধ্যে আছে, এবং আজকে গতকাল তিনি বলেছেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যে তিস্তা চুক্তি হবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আপনি সরকার দলীয়, আপনি কতটুকু আশাবাদী এবং এই বিষয়টির মধ্যে আপনি যদি একটু বলেন? আমি তো বলবো যে আমরা আশাবাদী, আমরা উৎফুল্ল যে আমাদের প্রণব মুখার্জি রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশের পরম আত্মীয়, পরম বন্ধু, তিনি আমাদের বাঙালি একজন নেতা হিসাবে আমাদের এই বাঙালির প্রতি তার মমত্ব বোধ সবসময় ছিল, আছে, থাকবে। এবং আমি তো মনে করি আমাদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন ইন্ডিয়া গেলেন সর্বশেষ, সেখানে গিয়ে তিনি প্রণববাবুর সঙ্গে কথা বললেন, তাকে আশ্বস্ত করলেন যে বাংলাদেশে এসে তিনি আর কখনও এই জঙ্গি জামাত সন্ত্রাসী এদের সঙ্গে থাকবেন না, তিনি গণতান্ত্রিক ধারায় ফিরে আসবেন, গণতান্ত্রিক পথে রাজনীতি করবেন। এবং এসে তিনি জনগণকেও সেটি বলেছিলেন, সেই মেসেজ কমিউনিকেট করেছিলেন। আমরা দেখেছি মিডিয়াতে বিভিন্ন জায়গায় সেটি নিয়ে তার প্রশংসা করেছে অনেকেই যে একটি ভালো ধারায় চলে এসেছে বিএনপির নেতৃত্ব। কিন্তু হঠাৎ করে এই যে শ্রীলঙ্কা সিঙ্গাপুর থেকে এসে তিনি তিনি বিএনপি
ইন্ডিয়ান হাই কমিশনারকে একটা চিঠি লিখে বলেছে যে হরতালের কারণে আমি দেখা করতে যাচ্ছি না, পারছি না, মানে হরতাল ভেঙে গাড়ি নিয়ে তিনি বের হবেন না। এই হরতালকে তিনি প্রাণে সমর্থন করেন, এই জামাত শিবিরের হরতালকে তিনি সমর্থন করছেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য যে হরতালটি দিয়েছে সেটিকে তিনি সমর্থন করছেন, এই মেসেজটি তিনি হাইকমিশনারকে দিয়েছেন। তো এর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ, আমরা যে এখন বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল, সেই দলের নেত্রী যখন এই কথাটি বলেন, তখন আমাদের বিশ্ব দরবারে ভাবমূর্তি কোথায় থাকে? ভারতীয় রাষ্ট্রপতি বা আমাদের কি কি মনে করেন? আমাদের যে জাতীয়তা বোধ আমরা কোথায় যাই? আমাদের স্বাধীনতার মর্মবোধটা কি আমরা কোথায় নিয়ে যাই? আমি আসলে শেষ করতে হবে, একবারে আমি যে তিস্তা চুক্তির কথা বলছি, বারবার বলা হচ্ছে, বারবার হচ্ছে, অনেক বছর ধরে হচ্ছে, সেখান থেকেও বিরোধিতা হচ্ছে, প্রণব মুখার্জির আশ্বাসের ভিত্তিতে আমরা কি আশায় বুক পাততে পারি, আমরা কি পাবো? অবশ্যই বিষয়টা হচ্ছে ডিপ্লোম্যাটিক, এটা কিন্তু একটা ডিপ্লোম্যাটিক রোল প্লে করতে হবে কিন্তু বাংলাদেশ, টোটাল বাংলাদেশকে, যে আপনি একটা জিনিস, একটা দেশ, বাইরের দেশ থেকে একটা জিনিস আপনি গ্রহণ করবেন, সেটি কিন্তু আপনার ডিপ্লোম্যাটিক প্রক্রিয়ার উপর নির্ভর করবে, কিন্তু সেটি তারই একটি অংশ ছিল কিন্তু প্রণব মুখার্জির বাংলাদেশে আগমন। এবং এখানে আমাদের রাজনীতিবিদদের অভ্যন্তরীণ যে সংকটই থাকুক না কেন, পৃথিবীর বিভিন্ন দেশে আসে, কিন্তু আমাদের জাতীয় ইস্যুতে সবাই একসাথে হয়, এই দুটো দলেরই কিন্তু একা উচিত ছিল বলে। ধন্যবাদ, অপকিল ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আমাদের শেষ করতে হবে, সময় একেবারে এনে আমাদের দর্শক আমাদেরকে শেষ করতে হচ্ছে একুশের রাত। তবে যাবার আগে জানিয়ে রাখি, যেই প্রসঙ্গটি নিয়ে আমরা এখনো পর্যন্ত আশায় বুক বেঁধে আছি, ভারতের রাষ্ট্রপতি, প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রথম সফরে বাংলাদেশে, এবং তিনি এসে প্রথম দিনই আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তিস্তা চুক্তি হবে, আমরাও আশায় বুক পাতে যাই তিস্তা চুক্তি হবে, এবং সেই দিনটির অপেক্ষায় আমরা থাকলাম। সবাইকে শুভরাত্রি।